সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে সো আজকে আমরা নতুন একটি লেনদেনের বা নতুন একটি আর্থিক ঘটনার সমন্বয় কিভাবে সাধন করতে হয় আর্থিক বিবরণীতে সেটি আমরা দেখবো সো টাইটেল এবং থামলাইন দেখি আশা কর আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন সমন্বয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমরা কথা বলছি বলতে যাচ্ছি অগ্রিম খরচ সমূহ বা অগ্রিম আয় আয়সমূহ নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বকেয়া খরচ এবং বকেয়া আয়ের সমন্বয় সাধন করতে হয় এবং সেক্ষেত্রে সেটি আমরা কিভাবে আর্থিক বিবরণীতে সেগুলো দেখিয়ে থাকি আজকের এই ভিডিওটি মূলত অগ্রিম খরচ এবং অগ্রিম আয় নিয়ে তবে এই বিষয় নিয়ে কথা বলার আগে কিছু ব্যাপার আমাদেরকে ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন প্রথমত অগ্রিম যে কোনো খরচ প্রদান করা হলে সেটি আমাদের জন্য সম্পদ বলে বিবেচিত হয়ে থাকে তো কেন এর কারণ হচ্ছে যখন আসলেই ওই খরচটি প্রদান করার সময় আসবে তখন আমরা কি করতে আমাদেরকে কি করতে হবে না সেই খরচটি আর প্রদান করতে হবে না ফর এক্সাম্পল দুই এখন চলছে দুই সাল রাইট সো দুই সালের যত ঘর ভাড়া রয়েছে বা একটি ব্যবসা প্রতিষ্ঠান যে রুম রুমটি ইউজ করে সো বারো মাসের ভাড়া কি করে দেওয়া হলো দুই হাজার উনিশ অগ্রিম প্রদান করে দেওয়া হলো সো দেখো খরচটি কিন্তু আসলে দুই হাজার সালের প্রকৃতপক্ষে অর্থাৎ ব্যয়টি সংঘটিত হওয়ার কথা দুই হাজার বিশ সালে কিন্তু আমরা যদি আগেই সেই ব্যয়টি প্রদান করে দিই তাহলে সেটা আমাদের জন্য কী হিসাবে বিবেচিত হবে অগ্রিম খরচ এবং অগ্রিম খরচকে হিসাববিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে একটি সম্পদ কী ধরনের সম্পদ এটি একটি চলতি সম্পদ সো এখন এই অগ্রিম খরচকে আমরা অ্যাডজাস্ট করা শিখব অন্যদিকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অগ্রিমভাবে কোনো যদি আয় পেয়ে যায় অর্থাৎ দুই সালে ধরে নিচ্ছে আমাদের শিক্ষানবীর সেলামি পাওয়ার কথা সো শিক্ষানবীর সেলামি কি এটি আমরা গত কয়েক ভিডিও আগে আলোচনা করে এসেছি সো দুই সালে শিক্ষানবীর নবীর সেলামি আমরা যদি দুই সালে পেয়ে যাই তাহলে ব্যাপারটা কি হচ্ছে আয় অর্জিত হচ্ছে দুই সালে তাই না সো আয় যে হিসাবকালে অর্জিত হয় সেই হিসাবকালে সেটাকে আয় হিসাবে দেখাতে হয় সো এই আয়কে তখন আমরা অর্জিত হিসাবে গণ্য করব দুই সালে কিন্তু আমরা যদি সেটাকে অগ্রিম পেয়ে যাই অর্থাৎ দুই সালে যদি সেটাকে আমরা পেয়ে যাই সেহেতু এই অগ্রিম প্রাপ্ত আয় আমাদের জন্য কি হিসাবে গণ্য হবে এই এই অগ্রিম আয় আমাদের জন্য এক প্রকার দায় হিসাবে গণ্য হবে সো এই অগ্রিম আয়ের কিভাবে সমন্বয় সাধন করতে হয় বা কিভাবে সমন্বয় করতে হবে সেটাই আজকে আমরা দেখব সো প্রথমে আমরা অগ্রিম খরচের দিক থেকে যদি আমরা চলে আসি ধরে নেওয়া হলো যে রেয়া বেতন দেওয়া আছে ষাট হাজার টাকা সো আগে আমরা খরচের পাশ থেকে দেখি রেয়া বেতন দেওয়া আছে কত টাকা ষাট হাজার টাকা এবং সমন্বয় বলা আছে এই ষাট হাজার টাকার ভেতরে দশ হাজার টাকা আগামী বছরের অর্থাৎ দশ হাজার টাকা অগ্রিম বেতন প্রদান করা হয়েছে পরবর্তী বছরের বেতন এই বছর আমরা কি করে ফেলেছি প্রদান করে ফেলেছি এখন প্রশ্ন হচ্ছে যে হিসাববিজ্ঞানের নীতিমালা এই ক্ষেত্রে কী বলে হিসাব বিজ্ঞানের একটি নীতিমালা রয়েছে যার নাম আমরা সকলেই জানি সেটাকে বলা হয় ব্যয় স্বীকৃত নীতি বা হচ্ছে ম্যাচিং প্রিন্সিপাল বলা হয়ে থাকে ম্যাচিং নীতি বলা হয়ে থাকে অথবা বলা হয়ে থাকে সমন্বয় নীতি তো এই ব্যয় স্বীকৃত নীতি আমাদেরকে কি বলে আমাদেরকে বলে যে একটি ব্যয় যেই হিসাবকালে সংঘটিত হয় সেই হিসাবকালেই সে ব্যয়কে আমাদের কি করতে হবে লিপিবদ্ধ করতে হবে এখন এই দশ হাজার টাকার ব্যয় কিন্তু এখনও পর্যন্ত কি হয়নি এই হিসাবকালে আসলে সংঘটিত হয়নি কিন্তু আমরা কি করেছি এই ষাট হাজার টাকার ভিতরে এই দশ হাজারকে কী করে রেখেছি অন্তর্ভুক্ত করে রেখেছি সো এই ক্ষেত্রে এখন আমাদের করণীয় কি আমাদের সবার আগে যে ব্যাপারটি করণীয় সেটা হচ্ছে এই দশ হাজার টাকাকে ষাট হাজার টাকা থেকে বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে কারণ এই দশ হাজার টাকা তো এই হিসাবকালের ব্যয়ই নয় এই এই দশ হাজার টাকা হচ্ছে প্রকৃতপক্ষে পরবর্তী হিসাবকালের ব্যয় সো এই দশ হাজার টাকাকে আমরা পরবর্তী বছরে গিয়ে যোগ করবো বাট এই হিসাবকাল আমাদের কি করতে হবে বাদ দিতে হবে সো বাদ দেওয়ার প্রক্রিয়াটা কি সেটা বোঝার আগে আমাদেরকে আগে সমন্বয় জাবেদার দিকে একটু দৃষ্টিপাত করা প্রয়োজন সো দশ হাজার টাকা অগ্রিম বেতন বা দশ হাজার টাকা বেতন পরবর্তী বছরের বেতন এই বছর অন্তর্ভুক্ত রয়েছে সো এই ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অগ্রিম বেতন নামে একটি হিসাব সৃষ্টি হবে অগ্রিম বেতন যেটিকে আমাদের ডেবিট করতে হবে অগ্রিম বেতন অর্থাৎ অগ্রিম বেতন নামে একটি হিসাব খাত এখন কি হবে ডেবিট হবে এবং বেতন খরচকে কি করতে হবে ক্রেডিট করতে হবে আচ্ছা সো অগ্রিম বেতন কেন ডেবিট হবে এটা আশা করি সকলেই বুঝেছ কারণ অগ্রিম প্রদত্ত খরচ আমাদের জন্য চলতি সম্পদ বলে বিবেচিত হয় আর যে কোনো সম্পদকে আমরা কি করে থাকি ডেবিট করে থাকি বা সম্পত্তি হিসাবে ব্যালেন্স নর্মালি কি হয় ডেবিট হয় সো প্রথম আইটেমটা আমরা দেখলাম বাট বেতনকে কেন ক্রেডিট করা হলো আমরা জানি বেতন হচ্ছে একটি খরচ হিসাব বা একটি ব্যয়বাচক হিসাব এখন বেতন হিসাব নর্মালি ডেবিট হয় বাট এখানে ক্রেডিট হচ্ছে এর কারণ হচ্ছে এই দশ টাকাকে আমরা এই বছরের খরচ হিসাবে দেখাতে পারবো না স্বীকৃত নীতি অনুযায়ী এটাকে পরবর্তী বছরের খরচ হিসেবে দেখাতে হবে কিন্তু যেহেতু আমরা এটাকে টাকার অন্তর্ভুক্ত করে রেখেছি এখন আমরা এই কাজটা করতে পারবো না আমাদেরকে এখন কি করতে হবে এই দশ হাজার টাকা থেকে বাদ দিতে হবে সো আমরা যদি যাবে আগেই প্রথম এই যে আইটেমটি দেখছি আমরা অগ্রিম বেতন এটাকে আমরা কোথায় দেখাবো এটাকে আমরা দেখাবো আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্বৃত্তপত্রে আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের চলে যেতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ নামে একটি ক্যাটাগরি রয়েছে যেটা আমরা দেখেছিলাম উদ্বৃত্ত পত্রের ক্লাসে সো চলতি সম্পদের একটি এই ক্যাটাগরিতে আমাদের কি করতে হবে এই অগ্রিম বেতনকে লিখতে হবে কত টাকা লিখতে হবে ষাট হাজার না দশ হাজার টাকা লিখতে হবে অগ্রিম বেতন সো এইভাবে আমরা দেখলাম অগ্রিম বেতনের এই অর্থাৎ প্রথম আইটেমটিকে আমরা কিভাবে হিসাবভুক্ত করব। সো অগ্রিম বেতনকে হিসাবভুক্ত অগ্রিম বেতন নামে লিখলাম দশ হাজার টাকা বা হিসাবভুক্ত করলাম দশ হাজার টাকা এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী যে আইটেমটি অর্থাৎ বেতন নামে যে আইটেমটা আমরা দেখছি সেটাকে আমরা কিভাবে হিসাবভুক্ত করব সো বেতন আইটেমটা আমরা কোথায় পাব বেতন আইটেমটা আমরা পাবো বিশদ আয় বিবরণীতে ওকে সো বিশদ আয় বিবরণীতে আমাদের চলে যেতে হবে বিশদ আয় বিবরণীতে এবং সেই ক্ষেত্রে আমাদের চলে যেতে হবে পরিচালন খরচের হেডিংয়ে পরিচালন খরচের হেডিং আমরা চলে যাব এবং সেই ক্ষেত্রে আমরা বেতন নামে প্রথমে রেয়া মিলে যে ব্যালেন্সটি রয়েছে সেটিকে আগে লিখতে হবে সো আমরা লিখছি বেতন বেতন কত টাকা লিখবো আমরা প্রথমে লিখবো ষাট হাজার টাকা যেটা র্যাও মিলে দেওয়া রয়েছে সো লিখলাম ষাট হাজার টাকা এখন এখান থেকে বাদ দিতে হবে অগ্রিম নামে কত টাকা বাদ দিতে হবে দশ হাজার টাকা বাদ দিতে হবে সো দশ হাজার টাকা বাদ দিলে অর্থাৎ ষাট হাজার থেকে দশ হাজার টাকা বাদ দিলে আলটিমেটলি পরবর্তী কলামে কত টাকা চলে যাচ্ছে চলে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা এই বছরের খরচ বলে বিবেচিত হচ্ছে সো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে অগ্রিম বেতন কিভাবে হিসাবভুক্ত করা হচ্ছে বা অগ্রিম বেতন তাহলে কিভাবে আমরা হিসাবভুক্ত করছি এখন প্রশ্ন হচ্ছে যে অগ্রিম আয়কে সেক্ষেত্রে আমরা কীভাবে হিসাবভুক্ত করবো সো এগেইন আমরা ধরে নিচ্ছি যে কোনো একটি আয় হিসাব বা কোনো একটি আয়বাচক হিসাব ধরে নিচ্ছি সেটা শিক্ষানবীর সেলামি সো শিক্ষানবীর সেলামী র্যামিলে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা আমরা আমি ধরে নিচ্ছি শিক্ষানবীর সেলাম কী সেটা গত কয়েক ভিডিও আগে আমরা অলরেডি আলোচনা করে এসেছি শিক্ষানবীর সেলামি আমি ধরে নিচ্ছি রেয়ামিলে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা সো পঞ্চাশ হাজার টাকা রেয়া দেওয়া আছে এখন সমন্বয়ে বলা আছে যে দশ হাজার টাকার শিক্ষানবীর সেলামি পরবর্তী বছরের অর্থাৎ এই পঞ্চাশ হাজারের ভিতর দশ হাজার টাকার শিক্ষানবীর সেলামি পরবর্তী বছরের শিক্ষানবীর সেলামি অর্থাৎ এই দশ হাজার টাকা আমরা অ্যাডভান্স পেয়েছি বা অগ্রিম পেয়েছি এটা আসলে পাওয়ার কথা ছিল পরবর্তী বছরে বাট আমাদেরকে অগ্রিম কি করা হয়েছে এই দশ হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই দশ হাজার টাকাকে এই বছরের আয় না এই দশ হাজার টাকা হচ্ছে প্রকৃতপক্ষে পরবর্তী বছরের আয় এখন হিসাব বিজ্ঞান আরেকটি নীতিমালা রয়েছে যার নাম হচ্ছে আয় স্বীকৃত নীতি সেটার নাম কি আয় স্বীকৃত নীতি সো আয় স্বীকৃত নীতি আমাদেরকে বলে যে একটি হিসাবকালে যে আয় অর্জিত হয় সেটাকে ওই হিসাবকালে লিপিবদ্ধ করতে হয় এখন এই দশ হাজার টাকার আয় তো এখনও পর্যন্ত অর্জিতই হয়নি সো এখন আমরা আমাদের কি উচিত হবেই পঞ্চাশ হাজার টাকার ভেতরে এটাকে দেখানো না সো আমাদেরকে কী করতে হবে তাহলে পঞ্চাশ হাজার থেকে দশ হাজার টাকা বাদ দিয়ে দেখাতে হবে আর আরেকটি ব্যাপার হলো অগ্রিম যে কোনো আয় বা অগ্রিম প্রাপ্ত আয় আমাদের জন্য কি হিসাবে বিবেচিত হয় আমাদের জন্য দায় হিসাবে বিবেচিত হয় কোন ধরনের দায় এটি হচ্ছে একটি চলতি দায় আচ্ছা সো আমি জাবাদারটা আগে দেখিয়ে দিচ্ছি সো সবার আগে আমাদের একটি দায়বাচক হিসাব সৃষ্টি করতে হবে অর্থাৎ অগ্রিম শিক্ষানবীর ছেলেমেকে আমাদের কি করতে হবে অগ্রিম শিক্ষানবীর ছেলেমেকে আমাদের ক্রেডিট করতে হবে ওকে ফাইন করলাম অগ্রিম শিক্ষানবীর সেলামি ক্রেডিট কত টাকা লিখতে হবে আমাদের লিখতে হবে দশ হাজার টাকা আর শিক্ষানবীর সেলামিকে আমাদের কি করতে হবে ডেবিট করতে হবে আর এর কারণ হলো এই যে শিক্ষানবীর সেলামি এই দশ হাজার টাকা এটা আগামী বছরের অন্তর্ভুক্ত অর্থাৎ আই হিসাবকে এখন কি করতে হবে কমিয়ে দিতে হবে এখন এই যে শিক্ষানবীর সেলামে যে ডেবিট করা হলো এর 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 ফলে কি হলো এর ফলে হচ্ছে ও ই নামক একটি আইটেম কি হয়ে গেল কমে গেল অর্থাৎ হিসাব সমীকরণের যে ডান পাশে এলের পরে যে আইটেমটি সেটি কি হয়ে গেল কমে গেল আর ও অগ্রিম শিক্ষা নবী ক্রেডিট করার মানে হলো এল নামক একটি আইটেম কি হলো এখানে বৃদ্ধি পেলো অর্থাৎ এটি দেখতে পাচ্ছি আমরা হিসাব সমীকরণের এক সাইডের পরিবর্তন ঘটাচ্ছে তবে যেহেতু এল বাড়ছে অন্যদিকে ওই কমছে আলটিমেটলি কি হয়ে গেল হিসাব সমীকরণের দুপাশ সমানই থাকলো সো আমাদেরকে এখন যে কাজটি করতে হবে আমাদের চলে যেতে হবে সবার আগে বিষদায় বিবরণীতে এই প্রথম আইটেমটিকে অ্যাডজাস্ট করার জন্য সো বিষদয় বিবরণের কোন পাশে এই শিক্ষানবীর ইসাল্লামে আইটেমটি পাবো এটাকে আমরা পাবো হচ্ছে অপরিচালন আয় সো অপরিচালন আয়ে আমাদেরকে চলে যেতে হবে এবং অপরিচালন আয়ে গিয়ে আমাদেরকে কি করতে হবে এই শিক্ষানবিশ সেলামি থেকে এই দশ টাকা আমাদেরকে বাদ দিতে হবে সো শিক্ষানবীর সেলামি এইভাবে আমরা অ্যাডজাস্ট করলাম অন্যদিকে অগ্রিম যে শিক্ষানবীর সেলামী এটা আমরা কোথায় কোথায় দেখাবো এটাকে আমরা দেখাবো উদ্বৃত্তপত্রে চলতি দায়ের যে সেগমেন্টটি সেখানে সো চলতি দায়ে আমরা অগ্রিম শিক্ষানবীর সেলামি কি করব অন্তর্ভুক্ত করব। একটি নতুন হিসাব খুলব এবং সেই ক্ষেত্রে আমরা দশ হাজার টাকা চলতি দায়ের আন্ডারে লিখবো আর এই যে শিক্ষানবীর সেলামি এটাকে আমরা কীভাবে হিসাবভুক্ত করব। আমরা চলে যাব আয় বিবরণীতে আমরা শুরুতে লিখবো শিক্ষানবীর সেলামী পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ যেটা রেয়া মিলে দেওয়া আছে সেই এখান থেকে আমাদের বাদ দিতে হবে কত টাকা এই যোগ্রিম দশ হাজার টাকা আমাদেরকে বাদ দিতে হবে এই আইটেমটা আমরা কোথায় পাবো আমরা পাবো অপরিচালন আয় সো আলটিমেটলি আমাদের বাহিরের কলমে কত টাকা যাচ্ছে চল্লিশ হাজার টাকা যাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে হিসাব নিকাশের বকেয়া ভিত্তির উপর দাঁড়িয়ে আছে ব্যয় স্বীকৃত নীতি এবং আয় স্বীকৃত নীতি সো এই দুটো সমন্বয় মূলত আমরা কি করে থাকি অগ্রিম খরচ বা আয়কে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করে থাকি এবং বকেয়া খরচ বা আয়কে হিসাবের বইতে লিপিবদ্ধ করে থাকি আজকে এই পর্যন্তই